সিরাজগঞ্জের তিন উপজেলায় সিএনএন বাংলা চ্যানেল সম্প্রচার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রোববার রায়গঞ্জ উপজেলার আরটিএস কেবল নেটওয়ার্ক অফিসে এই শুভ সূচনা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন সিএনএন বাংলা টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি জহুরুল ইসলাম, আরটিএস কেবলের চেয়ারম্যান বিপ্লব শর্মা, সাংবাদিক সাইদুল ইসলাম আবির সহ আরও অনেকে। আকস্মিকভাবে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে বশীভূত হয়ে যায়। তারা ওই গ্রামের মৃত আব্দুল হাই মিয়ার ছেলে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভাই দুজনই প্রবাসী। একজন দীর্ঘদিন প্রবাসে থেকে কিছুদিন পূর্বে একেবারে চলে এসেছে, আরেক ভাই সৌদি আরব থেকে ছুটিতে এসেছে। তার ফিরে যাওয়ার বিমানের রিটার্ন টিকিটও আগুনে পুড়ে গেছে, শুধুমাত্র পাসপোর্টটি তিনি রক্ষা করতে পেরেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে স্থানীয় বাসিন্দা আব্দুল হাই ও কাউসার মিয়ার বসতঘরের একপাশে আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা একটি ঘর থেকে আরেকটি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, আসবাবপত্র সবকিছু পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিন, উপজেলা পরিষদ থেকে প্রকল্প কর্মকর্তা তাপস কুমার সহ অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা পরিবার দুটিকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন। আমরা ঘুমো আসিলাম, আমার ছেলে যে এই রুমে ঘুমাই রয়েছে, এই রুমো হঠাৎ করে ছেলের গায়ে যখন আগুনে হাত লাগছে, তখন ছেলে সিলাম দাও উঠা ডাক দিছে। ডাক দেওয়ার পরে আমরা কোনো মতে হালিয়ে হাতে চাবিটাও আগুনের মধ্যে থেকে হাবলা দানছে আঁক ফিরে গেছে গা, চাবিটা লয়ে হালি কোনো মতে গেট হইলাম না বাড়িছে। আমরা পরনের কাপড়টি আছে আর কিছু না, ঘরে স্বর্ণ অলঙ্কার বিষা কাগজ যা আছে সব কিছু, মোবাইল আছেন পাঁচটা মোবাইলও সব শেষ, কোনো কিছু আর বাহির করতে পারে না। আমরা এটা দেখছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর এটা লিখবো, লেখার পরে যে সাহায্য পায় আমরা তাৎক্ষণিকভাবে দেওয়ার ব্যবস্থা। আনুমানিক দুই ভাই মিলে প্রায় 29 লক্ষ টাকা ওনারা যে হিসাব দিয়েছে সেতে 29 লক্ষ টাকার মতো। মুগরা ইউনিয়নের এটা হচ্ছে আপনার 3 নং ওয়ার্ড। এটা আপনার এরা দুইটা ভাই, একজন প্রবাসী অবস্থানরত আছে আর একজন প্রবাস থেকে একেবারে ফেরত চলে আসছে। দুইটা ভাইয়ের দুইটা বসত বাড়ি একবারে মানে ছাই হয়ে গেছে সব কিছু পড়ে, রাত আনুমানিক 4টা বাজে। সব নোট করছে, আশা করি এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তারা দাঁড়াতে পারবে বলে আমার বিশ্বাস। 20 বছর ধরে বিদেশ করতে আছি, কিন্তু যা কিছু আছে আমার সব শেষ হয়ে গেছে। আমার কোনো কিছু আসলাম জিরো হিরো, ওই কেসে আমি জিরো। আইনমন্ত্রী আছে, হারা যদি আমার সাহায্য করে তো করবো। 2-2.5 ঘন্টা পরে ফায়ার সার্ভিস সমর্থন করছে, আগুনটা একটু দমন করছে, ওখানে আগুন জ্বলতেছে আর আমরা এসে দেখি কোনো কিছু নাই। এই দুইটা ঘরের একটি ঘরের কোনো কিছু নাই। বড় ভাইয়ের বাসাতে আগুন লাগছে, পরে আমি গেছি এটা দেখবার জন্য, দেখতাম আয়াসি আমার বাসাতে আবার লেগে গেছে। পরে লাগার পরে অনেক কিছু আমার ক্ষতি হয়েছে, আমি 9 বছর বিদেশ করছি, একটা না থাইকে যা জুড়ে আনছি সব কিছু আমার শেষ। দিনাজপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ রোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি রাকিবুল ইসলাম জানান, রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদিন, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্শেদ আলী খান সহ আরও অনেকে। স্থানীয় সাংসদ জুয়েল আরেং ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করায় ময়মনসিংহের হালুয়াঘাটে সংবাদ সম্মেলন করেছে উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম। ময়মনসিংহ বিভাগীয় প্রধান আব্দুল হক লিটন জানান, রোববার সকালে উপজেলা হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, হালুয়াঘাট প্রেস ক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি হালুয়াঘাট শাখার সদস্যরা। সংবাদ সম্মেলনে মাহমুদুল হক সায়েম বলেন, তার এবং সাংসদ জুয়েল আরেং এর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, একে অপরের সহযোগিতা হিসেবে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা ও কলেজের অধ্যক্ষের উপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে কিশোরগঞ্জ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার গুরুদয়াল সরকারি কলেজ ইউনিট। স্টাফ রিপোর্টার হুমায়ুন কবির জানান, রোববার সকালে গুরুদয়াল সরকারি কলেজের সামনেই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, গফরগাঁও সরকারি কলেজে সন্ত্রাসী হামলার ঘটনা নতুন নয়, অতীতেও পরীক্ষার দায়িত্বে থাকা কর্মরত শিক্ষিকাকে ছুরিকাঘাতের মতো নৃশংসের ঘটনা সহ একাধিক হামলা হয়েছে। সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় কলেজ কর্মকর্তাদের দায়িত্ব পালন অসম্ভব হয়ে পড়েছে। দ্রুত এই ঘটনায় দায়ী হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জামালুর রহমান, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি গুরুদয়াল সরকারি কলেজ ইউনিটের সভাপতি প্রফেসর আনম মোশতাকুর রহমান সহ সভাপতি প্রফেসর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ সহ অন্যান্যরা।